আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শীতের পিঠা পুলির আয়োজনে আজকে আমি আরও একটি মজাদার পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ভাজা দুধ পুলি পিঠা। এই পিঠাটা খেতে ভীষণ মজা। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা পিঠার ডোটা তৈরি করে নেব। এজন্য আমি একটি হাঁড়িতে 2½ কাপ পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। পানি আর লবণটাকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো আতপ চাউলের গুঁড়ি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে সম্পূর্ণ গুঁড়িটাকে খুব ভালোভাবে পানির সঙ্গে মিক্স করে নিচ্ছি। আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এবার প্যানের মধ্যে এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এতে করে এটা একটা স্মুথ ডো তৈরি হবে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে খুব ভালোভাবে মথে একটি ডো তৈরি করে নেব। এবার আমরা পিঠার জন্য দুধটা রেডি করে নেব। এজন্য আমি একটি হাঁড়িতে 1.5 লিটার মতো দুধ নিয়েছি। আমি এই দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। এবার এই দুধটার মধ্যে একে একে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4-5 পিস এলাচ আর 3-4 টুকরা দারচিনি। এবার দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে এর মধ্যে অ্যাড করে দেব খেজুরের গুড়। আমি এখানে খেজুরে 1.5 কাপ গুড় নিয়েছি। আমি প্রথমে 1 কাপ মতো দুধের মধ্যে অ্যাড করছি, বাদ বাকি গুঁড়টুকু রেখে দিচ্ছি। আমি মিষ্টিটা চেক করে পরবর্তীতে অ্যাড করব। ভিউয়ার্স, অনেক সময় দুধ আর গুড় একসঙ্গে জাল দেওয়ার কারণে দুধটা ফেটে যায়, এতে করে পিঠার টেস্ট নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আপনারা দুধটাকে আলাদা করে জাল করে নেবেন আর গুড়টাকেও সামান্য পানি দিয়ে আলাদা করে জাল করে নেবেন। এবারে দুধ আর গুড় চুলা থেকে নামিয়ে একসঙ্গে মিক্স করবেন, তাহলে দেখবেন দুধটা ফেটে যাবে না। এবার আমার দুধটা হয়ে গেছে। দুধটাকে নামিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। পিঠা ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখান থেকে আমি একটি রুটি তৈরি করার জন্য সামান্য পরিমাণ ডো নিয়ে নিচ্ছি আর বাদ বাকি ডোটুকুকে একটি ভিজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখছি। এবার এই ডোটা দিয়ে আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গেছে। রুটিটা পুরোটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। দেখুন এরকম মোটা করে আমি একটি কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এভাবে পিঠা তৈরি করার জন্য বেশ কিছু রুটি বানিয়ে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পিঠার পুর। এই পিঠার পুরের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। এবারে একটা রুটি কাটা অংশ নিয়ে আমি হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এরপরে সামান্য পরিমাণ পিঠার পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 2 পাশ থেকে মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, আবার চাইলে 2 পাশ থেকে এরকম হালকা একটু ভাঁজ দিয়ে একটি ডিজাইনও করে নিতে পারেন। আমি আরেকটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আজকের পিঠাগুলো আমি এভাবেই রাখবো। আমি এভাবে সব পিঠা তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার আমি এই পিঠাগুলোকে ভেজে নেব। আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে একে একে পিঠাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এই পিঠাগুলোকে মিডিয়াম আঁচে 1 মিনিটের জন্য ভেজে নেব।
एक मिनिटेर बेशी भाजले पिठागुलो ऊपर थेके शक्त हो जाए और एगुलो दूधे देवार पर एगुलो भिजबे ना। एजोनो पिठागुलो के अवश्य एक मिनट भेजे नेबें। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবারে গরম তেলের মধ্যে আমি আরেক ব্যাচ পিঠা ছেড়ে দিচ্ছি। এবারে সেই ভেজে নেওয়া পিঠাগুলো গরম দুধের মধ্যে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি সেম ভাবে সবগুলো পিঠা ভেজে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পিঠাগুলোকে আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। সারা রাত পরে আমি আপনাদেরকে সকালে সার্ভ করে দেখাবো। ভিউয়ার্স, এবার আমি পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখুন পিঠাগুলো দুধের মধ্যে ফুলে আরেকটু বড় হয়ে গেছে। আমি একটি পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, পিঠাটা কতটা সফট হয়েছে। কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কত সুন্দরভাবে ভিজে গেছে। আশা করি আজকের এই ভাজা পুলি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।